আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে গরুর মাংসটা রেসিপি করে দেখাবো রেগুলার গরু মাংস যেভাবে রান্না করে ওইভাবে করবো কিন্তু ওটা আরও টেস্টি হয় কিভাবে এই জন্য একটা টিপস আছে এই জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে এখানে আমি প্রায় দুই কেজি দুইশো গ্রামের মতো গরু মাংস নিয়েছি তার সাথে দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি মাংসটা আমি ভালো মতো ধুয়ে একবারে যে পাতলে রান্না করব ওই পাতলে নিয়ে নিয়েছি তারপর ইলাজ দারচিনি তেজপাতা লবঙ্গ দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা প্রায় চার টেবিল চামচের মতো এরপরে দিয়ে দিলাম দেড় চা চামচ হলুদ গুঁড়া আর তিন চা চামচ মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ মাংসতে যা যা মশলা ব্যবহার করা হয় তাই দিতে হবে এখানে জিরা গুঁড়া দেড় চা চামচ ধনিয়া গুঁড়া দেড় চা চামচ দেড় চা চামচ থেকে বেশি প্রায় দু চা চামচের মতো ধনিয়া গুঁড়া তারপরে সরিষার তেল আমি এখানে দিয়ে দেবো প্রায় হাফ কাপ থেকে একটু কম হবে এরপরে দিয়ে দিলাম টমেটো পেস্ট এখানে চাইলে আস্ত টমেটোটা দিতে পারেন আপনারা টমেটো পেস্ট দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ দিয়ে আমার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে রেস্টে যদি রাখতে পারেন পনেরো মিনিট বিশ মিনিট তাহলে ভালো হয় আমি আর রেস্টে রাখলাম না আমি সাথে সাথে রান্না বসিয়ে দেবো চলে এভাবে মাংসটা রান্না করা হয়ে গেলে শেষে একটা কাজ করতে হবে ওটা করলে মাংসের মাংসের স্বাদটা হবে দ্বিগুণ আপনারা বাস এইভাবে একবার ট্রাই করে দেখবেন তারপরে ঢাকনা দিয়ে এটা আমি পাঁচ ছ মিনিটের মতো হাই হিটে জাল করে নেব পাঁচ ছ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি আমি মাংস থেকে অনেক পানি উঠেছে তারপর নেড়ে চেড়ে মিশিয়ে দেবো আমি যখন মাংসটা কষানো হয়ে তেল ছেড়ে দেবে তারপর যে আমি এখানে গরম পানি অ্যাড করে দেবো মাংস সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিয়েছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় পঁয়ত্রিশ মিনিটের জন্য মাংসটা মধ্যে প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে যাবে এখন আমি এর মধ্যে আলু ও পেঁপে অ্যাড করব আমার বাসায় সবাই মাংসের আলুটা অনেক বেশি পছন্দ করে এই জন্য আমি আলু একটু বেশি দিয়েছি মাংস হিসেবে ঠিক আছে সাথে পেঁপে দিলাম পেঁপেটা আমার অনেক ভালো লাগে মাংসের সাথে এরকম বড় বড় করে পেঁপেগুলো দিয়ে দিলাম টুকরো করে এরপরে মিশিয়ে নিলাম মাংসের সাথে আপনাদের কাছে একটা অনুরোধ আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওর সাথে একটা লাইক দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজে ফলো দিয়ে রাখবেন তারপরে এখানে আমি প্রায় এক চা চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ফুল এক চা চামচ দিয়ে ওটা ভালো মতো মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও দশ মিনিটের জন্য যেহেতু গরম পানি দেওয়া আছে আলু আর পেঁপে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না মাংস আরও ভালো মতো সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার রান্নাটা শেষ মাংস আলু পেঁপে সব সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে আমি চুলায় আরেক পাশে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা সাথে দুইটা শুকনো মরিচ দিয়ে দিয়েছে পেঁয়াজটা তেলের সাথে ব্রাউন কালার করে নেব যখন এরকম কালার চলে আসবে এটা আমি মাংসের সাথে দিয়ে দিব। এই ফোড়নটা দেওয়ার কারণে মাংসের টেস্টটা বেড়ে যাবে স্বাদটা যেভাবে মাংসটা রান্না করেন না কারণ এই ফোড়নটা দেওয়ার কারণে মাংসের টেস্টে অনেক মজা হবে খেতে আপনারা যদি বাসায় এইভাবে একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন আমার কথা সত্যতা রেসিপিটা কেমন লাগলো আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন এই যে সাপ করে আপনাদেরকে দেখাচ্ছি আমি অনেক মজা হয়েছে মাংসটা খেতে আপনারা এভাবে বাসা ট্রাই করবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ